Hello viewers, Assalamu Alaikum. Welcome back to my another new video. Viewers, video thumbnail and title dekhe nishchoi bujhte perechen. Ajke ki recipe niye apnader samne hazir hoyeche. Hey viewers, ajke toiri kore dekhabo Karachi Beef Biryani. তো এটা যেহেতু একটা পাকিস্তানি রেসিপি তাই এই রেসিপিতে যেগুলো ব্যবহার হয়েছে আমি মশলা এবং চাল দুটাই পাকিস্তানি ইউজ করেছি চলুন ভিউয়ার্স দেখে নে কি কি লাগবে এটা তৈরি করতে এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি বাটার এখানে নিয়েছি সয়াবিন তেল এখানে নিয়েছি বিরিয়ানি মশলা তো আমি এখানে ইউজ করেছি শান কোম্পানির করাচি বিফ বিরিয়ানি এই মশলাটা ইউজ করেছি আর এখানে আমি নিয়েছি এক্সট্রা লং বাসমতি চাল দেখুন ভিউয়ার্স আমি এই ব্র্যান্ডেরটা নিয়েছি ভিউয়ার্স রান্নাটা স্টার্ট করার আগে চলুন একবার একটা পেজ ঘুরে আসি ভিউয়ার্স চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে সেখানে গিয়ে টাইপ করব ফ্লোরাস ফ্যাশন ভিউয়ার্স চলে এসেছে এই পেজে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের ব্র্যান্ডেড কসমেটিক আইটেম আর আপু একদম 100% অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে আর আপুর প্রোডাক্টগুলোতে বারকোড অথবা কিউআর কোড স্ক্যান করার সুবিধা রয়েছে যেটা দেখে আপনারা বুঝে যাবেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা তো আমি নিজে প্রায় 2 বছর ধরে আপুর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসছি আপুর সবগুলো প্রোডাক্ট একদম অরিজিনাল এছাড়াও আপু ব্র্যান্ডেড পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেস সেল করে থাকে খুবই সুলভ মূল্যে আপনারা চাইলে আপু শোরুমে গিয়েও ভিজিট করে আসতে পারেন সেক্ষেত্রে আপুকে নক দিলে আপুর শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিজে বেশ কয়েক ধরনের আইটেম আপুর কাছ থেকে নিয়ে ইউজ করছি এছাড়াও আপুর পেজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু আছে তো ভিউয়ার্স আপনারা দেরি না করে আপুর পেজে অর্ডার করে ফেলুন আপনাদের প্রয়োজন অনুযায়ী এবার দেখে নেব কিভাবে রেসিপিটি তৈরি করতে হবে আমি এখানে প্যানের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে নিয়েছি গরুর মাংস হাড় সহ এবং হাড় ছাড়া 1 কেজি ভিউয়ার্স তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ভিউয়ার্স এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর এই পেঁয়াজের সাথে এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা একটা গন্ধ না থাকে ভিউয়ার্স মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা পুরো প্যাকেট দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব যাতে সবগুলো মাংসের গায়ে মশলাটা লেগে যায় আর এর মধ্যে এক্সট্রা করে কোনো কিছুই অ্যাড করতে হবে না শুধুমাত্র টক দই ইউজ করব ভিউয়ার্স এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো মৃদু আঁচে রান্না করে নেব আর এখানে আমি 1 কেজি চাল প্রায় 2 লিটার পরিমাণ পানিতে ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব ভিউয়ার্স আধা ঘন্টা পরে দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন খুব ভালোভাবে এটা নেড়ে এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দেব এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এটা হতে থাক ততক্ষণে আমি চাউলটা রেডি করে নিই ভিউয়ার্স আমি প্রায় 3 লিটার পানিতে 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে চালটাকে 60% সিদ্ধ করে নেব মানে পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না 60% সিদ্ধ করতে হবে ভিউয়ার্স সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটাকে আলাদা করে নেব চাউল থেকে ভিউয়ার্স দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পুরোপুরিভাবে চাউলটা সিদ্ধ করিনি ভেতরে এখনো শক্ত আছে ভিউয়ার্স এদিকে আমার মাংসটা প্রায় রেডি তো মাংসটা সিদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানি দিতে হবে ঠিক ততটুকু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন আর যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য আমি 3 টুকরা পেঁপে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁপে যাতে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় ভিউয়ার্স একদম এটা এমন পরিমাণে ঝোল রাখতে হবে যাতে প্রায় 3 কাপ পরিমাণ ঝোল থাকে ভিউয়ার্স আমি এটা রান্না করব রাইস কুকারে যেহেতু একটু বড় সড়ো একটা পাতিল লাগবে তো আমার কাছে মনে হলো এটা রাইস কুকারে দিলেই খুব ভালোভাবে দমে দেওয়া যাবে তো আমি এখানে চালের অর্ধেকটা দিয়ে দিব নিচে বিছিয়ে অর্ধেকটা চাউল দিয়ে পূর্ণ করে দিয়েছি এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব ভিউয়ার্স মাংসগুলো অবশ্যই ঝোল সহ দিতে হবে তা না হলে চাউলটা 100% সিদ্ধ হবে না ভিউয়ার্স আমি মাংসটা রান্না করার সময় তেল ইউজ করেছিলাম সয়াবিন তেল আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও পোড়াটা তৈরি করতে পারেন তবে আমি বাটার ইউজ করব তবে সেটা
চাউলটা দেওয়ার পরে এখন মাংসের উপরে চাউল দেওয়ার পরে আমি বাটার ইউজ করব। ভিউয়ার্স খুব ভালোভাবে দেখুন, একদম ঝোল সহ আমি মাংসটাকে একদম চাউলের উপরে বিছিয়ে দিয়েছি। ভিউয়ার্স আমি এখন এর মধ্যে বাকি চাউলগুলো দিয়ে দিই। ভিউয়ার্স চাউলগুলো খুব ভালোভাবে উপর থেকে ভেঙে দিব মাংসগুলোকে। ভিউয়ার্স আমি এক্সট্রা লং বাসমতি চাউল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে নর্মাল বাসমতি রাইস দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি এখন হাফ কাপ পাউডার দুধ এবং হাফ কাপ পানি দিয়ে লিকুইড মিল্ক তৈরি করে নিব। আর এর মধ্যে আমি যে বাটারটা রেখেছিলাম 2 টেবিল চামচ বাটার সেটাও মিশিয়ে দিয়ে দিব। আর এই দুধ আর বাটারটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর বিরিয়ানিটা একদম সাদা ধবধবে। ভিউয়ার্স দেখুন আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স আর এটা একদম পারফেক্ট হয়েছে। আমি যেহেতু রাইসটা 60% সিদ্ধ করেছিলাম, বাট এখন সেটা 100% হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশিং করে এটা পরিবেশন করতে পারেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল করাচি বিফ বিরিয়ানি। এটা দেখতে যতটা না ভালো লাগছে খেতে তার থেকে অনেক গুণ ভালো হয়েছে। আমি যদিও খুব ভালো পরিবেশন করতে পারি না, তারপরেও একটু চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভিউয়ার্স ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করে দিব। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।